প্রকৃতপক্ষে এ দায়িত্ব আপনাদের উপর আমাদের উপরে অর্পিত হয়েছে। সুরা আরাফের 172 নম্বর আয়াতের মাধ্যমে আমরা যখন আলমে আরোয়া রুহের জগতে সৃষ্টিগতভাবে জন্মগতভাবে আরশে আজিম থেকে আল্লাহ প্রদত্ত দায়িত্ব, ওটা ছিল আনুষ্ঠানিক দায়িত্ব, আর এটা হচ্ছে সাপ্লিমেন্টারি। এটা দুনিয়াবী দৃষ্টিতে শুধুমাত্র আমরা আপনাদেরকে ওই মূল দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজকের আয়োজন। আমি আবার শপথ করে বলতে পারি, যদি এ দায়িত্ব জামাত ইসলামী কর্তৃক হতো, তাহলে এ দায়িত্ব থেকে এখন এই মুহূর্তে আমি পালাবার জন্য সকল চেষ্টা করতাম। এ দায়িত্ব যদি দুনিয়ার কোনো মানুষ কর্তৃক প্রাপ্ত হতো, তাহলে আমি এ দায়িত্ব পালন থেকে এখন আমি অব্যাহতি নেব। কিন্তু যখন আপনি একজন ইমানদার হিসাবে এটা মাথায় চিন্তা নেবেন যে এ দায়িত্ব মানুষ কর্তৃক অর্পিত নয়, এ দায়িত্ব দুনিয়ার কারো কর্তৃক অর্পিত নয়, এটা আরশে আজিম কর্তৃক আল্লাহ তাআলা প্রদত্ত দায়িত্ব, আপনাকে সে দায়িত্ব দিয়ে একটা পরিচয় উল্লেখ করা হয়েছে, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া জাতাবাকুম, আপনাকে বাছাই করা হয়েছে, নির্ধারিত করা হয়েছে, আপনি সিলেক্টিভ, আপনাকে অনেকের মধ্য থেকে বাছাই করে এই দায়িত্ব অর্পণ করা হয়েছে। সুতরাং এই দায়িত্ব আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত দায়িত্ব, এবং সেই দায়িত্ব পালনে আপনার ভূমিকা শাহিন আহমেদ খান বলে দিলে হবে না, অ্যাডভোকেট মারুফুল ইসলাম বলে দিলে হবে না, অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন ভাই বলে দিলে হবে না, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জাতাবাকুম, যেহেতু তোমরা বাছাইকৃত, যেহেতু তোমরা নির্ধারিত, যেহেতু তোমাদেরকে সিলেক্ট করা হয়েছে, এটার জন্য তোমাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে, তোমরা মনোনীত, তোমাদের দায়িত্ব হচ্ছে এবার হক আদায় করে সর্বোচ্চ চেষ্টা তোমাদের করা। সম্মানিত ভাইগণ, সেজন্য আমার প্রথম অনুরোধ হচ্ছে আপনারা বিশেষভাবে এই দায়িত্ব কোন সংগঠন মানুষ কর্তৃক অর্পিত এটা মাথা থেকে ফেলে দিয়ে আজকে থেকে মাথায় নিতে হবে, এটা আরশে আজিমকে আল্লাহ তাআলা কর্তৃক প্রদত্ত দায়িত্ব আমি আজকে গ্রহণ করেছি, নতুন করে এটা রেনু করে নেওয়া হয়েছে। আমাকে চাকরি করার জন্য পৃথিবীতে পাঠানো হয় নাই, ব্যবসা করার জন্য আমাকে পৃথিবীতে পাঠানো হয় নাই, স্ত্রী সন্তান পুত্র পরিবার লালন পালন করার জন্য পৃথিবীতে আমাকে পাঠানো হয় নাই। আল্লাহ তাআলার ভাষায় এগুলোকে অনর্থক কাজ বলা হয়েছে। তাহলে অর্থপূর্ণ কাজটা কি? আল্লাহ তাআলা ঘোষণা করেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তুমি কি মনে করো যে দুনিয়ার এই অর্থহীন কিছু কাজের জন্য তোমাকে প্রেরণ করা হয়েছে, দুনিয়াতে তোমাকে এত মর্যাদা করা হয়েছে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমাকে সৃষ্টির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মর্যাদাবান, লাকাদ কাররামনা বানি আদম, তোমাকে এত সম্মান এত মর্যাদা, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আল্লাহর প্রতিনিধিত্বের এই পরিচয় তোমার জন্য নির্ধারণ করা হয়েছে কি? স্ত্রী সন্তান লালন পালন করার জন্য এতগুলো মর্যাদা, এতগুলো স্ট্যাটাস, এতগুলো ডেজিগনেশন, এত সম্মান তোমাকে দেওয়া হয়েছে কি শুধু ব্যবসার চাকরি করার জন্য? সেই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি একবারের জায়গায় দুইবার ফোন করলে, দুইবারের জায়গায় তিনবার ফোন করলে, রিপোর্ট যথাসময়ে কেন দেওয়া হয় নাই প্রশ্ন করলে, তিনি বলে বসেন, ভাই আমাকে ছেড়ে দেন, ভাই আমাকে বিদায় দেন, ভাই এর চেয়ে আমি বেশি পারবো না, আমাকে এর চেয়ে আর বেশি বলবেন না, আমার ব্যস্ততা আছে, আমার চাকরি আছে, আমারও কিছু করে খেতে হয়, আমার পরিবার পরিজন আছে, আমার বাচ্চাগুলো ছোট। আপনি এই প্রশ্ন, এই যুক্তি, এই অজুহাত কার কাছে পেশ করছেন? এই অজুহাত মানে আপনাকে রুখসত দেওয়ার ক্ষমতা কে রাখে? আমি মাঝে মধ্যে আপনাদেরকে বলে থাকি বুঝার জন্য, হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ, আকিমুস সালাতের জন্য মসজিদ থেকে যখন আহ্বান করা হয় মুয়াজ্জিন, মুয়াজ্জিন মূলত নির্দেশ দিচ্ছেন না, আপনারা মুয়াজ্জিনের নির্দেশ পালন করার জন্য মসজিদে নামাজ পড়তে যান না, ওটা আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন দায়িত্বপ্রাপ্ত, সেই মুয়াজ্জিনের ভূমিকা এখন শাহিন আহমেদ খান, সেই মুয়াজ্জিনের ভূমিকা এখন অ্যাডভোকেট মারুফুল ইসলাম, সেই মুয়াজ্জিনের ভূমিকা এই ডক্টর শফিকুল ইসলাম মাসুদরা, সেই মুয়াজ্জিনের ভূমিকা এখন আট সভাপতি কর্ম পরিষদ সুরার সদস্য ভাইয়েরা, এখন সেই মুয়াজ্জিনকেই যদি আপনি মূল দায়িত্বশীল মনে করেন, মূল দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মনে করেন, এবং তার কাছ থেকে ছুটি চেয়ে বসেন যে মুয়াজ্জিন সাহেব আজান তো দিছেন, কিন্তু আমি তো এখন দোকান বন্ধ করে মসজিদে আমি নামাজে আসতে পারবো না, আমি ছেলে মেয়ে স্ত্রী সন্তান পুত্র পরিবারের দায়িত্ব পালন শেষ করে আমি তো মসজিদে জামাতে হাজির হইতে পারবো না, আমি তো এত শীতের মধ্যে বের হইতে পারবো না, এত সকালবেলা ভোর রাতে আজান দিছেন কেন?
আমার জোহরের সময় এত ব্যস্ততম মুহূর্ত, এটা কি আজান দেওয়ার সময়? এটা কি ডাকার সময়? আপনারা একটু বুঝে ব্যবস্থা নিয়ে ডাকবেন না। আসরের সময় কাজ শেষ করতে পারলাম না, অফিস থেকে বের হইতে পারলাম না, আবার আজান দিয়ে বসছেন। আসর শেষ করে সময় পেলাম না, আবার মাগরিবের আজান দিয়ে দিয়েছেন। এই কোশ্চেন আপনি করেন না, অথচ একটা কোশ্চেন আপনি করেন। ভাই এই কালকে প্রোগ্রাম করলেন, আবার প্রোগ্রাম ডেকে দিছেন। ভাই সকালে প্রোগ্রাম করলেন, আবার দুপুরে প্রোগ্রাম ডেকে দিছেন। ভাই রাতে প্রোগ্রাম করলেন, আবার সকালে ডাকতেছেন। ভাই মিছিল তো কালকে শেষই করতে পারলাম না, আবার 30 তারিখের একটা ডিক্লেয়ার দিয়ে দিচ্ছেন। আপনারা একটু সময় বুঝেন না, পরিস্থিতিটা বুঝবেন না। এই শীতের রাত ভোর রাতে আপনি কেন আজান দিলেন? মসজিদের সামনে সারিতে থাকা যেমন উলাইকাল মুকাররবুন, সামনে সারিতে সাবেকুন আসসাবেকুন, সামনে সারিতে থাকা মানে আল্লাহর নিকটবর্তী থাকা। এই অনুপ্রেরণা যারা মসজিদ থেকে গ্রহণ করেন, মিছিলের প্রথম সারিতে থাকা তার দায়িত্বের অন্তর্ভুক্ত হয়। যিনি ইমামের পিছনে দাঁড়িয়ে প্রথম কাতারে থাকার অভ্যাস গ্রহণ করলেন, যিনি মুসল্লি হয়ে ওখান থেকে বের হয়ে মুজাহিদের অন্তর্ভুক্ত হওয়ার পর মিছিলের প্রথম কাতারে দাঁড়াতে সাহস করলেন না, হিম্মত করলেন না, তিনি কেন মসজিদে আসসাবিকুন আসসাবিকুন উলাইকাল মুকাররবুন প্রথম কাতারে দাঁড়ালে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়? ওটা আকিমুস সালাতের ট্রেনিং। আর মিছিলের সামনে সারিতে গিয়ে হাজির হতে পারলে ওটা আন আকিমুদ্দিনের ট্রেনিং। নামাজ হচ্ছে থিওরিটিক্যাল, আর আকিমুদ্দিনে এই মিছিলের প্রথম কাতারে দাঁড়িয়ে আসসাবিকুন আসসাবিকুন যথাসময়ে হাজির হয়ে রাস্তা ডান পাশে বাম পাশে না, এদিক ওদিক থেকে না, সামনের কাতারের প্রথম ক্যামেরায় নিজের ছবি ধারণ করার জন্য নয়। উলাইকাল মুকাররবুন। আমি নামাজ থেকে যে থিওরি ট্রেনিং পেয়েছি, আর আকিমুদ্দিন ওই ট্রেনিং প্র্যাকটিক্যাল করার জন্য, বাস্তবায়ন করার জন্য আমার ওই নামাজ হোম কাতারে আমার নাম এবং আমার উপস্থিতি যদি নিশ্চিত করা না যায়, তাহলে আপনি থাকুন আরো এই সতর্ক বার্তার জন্য যা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। এই সমস্ত লোকেরা দুনিয়ার জীবনে কিছু সহজ সরল, কিছু আরামদায়ক ইসলামের সুন্নাহ নিয়ম কানুন পালন করার মধ্য দিয়ে জান্নাতে যাওয়ার একটা টার্গেট নির্ধারণ করেছে। এবার আল্লাহ কোশ্চেন করছেন আপনাকে, আহসিবান নাস, এই ধারণা তোমাকে কে দিয়েছে? কোন মক্কাওয়ালারা, কোন মদিনাওয়ালারা, কোন হক্কানি আলেম, কোন পীর সাহেব, কোন ইসলামী দলের নেতা তোমাকে নিশ্চিত করলো? আহসিবান নাস, কোন ইউটিউবের বক্তৃতা থেকে তুমি নিশ্চিত হলে? কেন ধারণা পোষণ করলে? নামাজের মাধ্যমে ইমান পোষণ করে তুমি জান্নাতে চলে যাবে, রোজা রাখার মধ্য দিয়ে তুমি ইমান পোষণ করে জান্নাতে চলে যাবে, টাকা হয়েছে হজ করার মধ্য দিয়ে তুমি জান্নাতে চলে যাবে, তাহাজ্জুদ পড়ে তুমি জান্নাতে চলে যাবে, জিকির আজকার সাদাকা করে তুমি জান্নাতে চলে যাবে, এই গ্যারান্টি, এই নিশ্চয়তা তোমাকে কোন আলেম, কোন খতিব, কোন ইমাম, কোন মুয়াজ্জিন, কোন হাক্কানি আলেম, কোন ইসলামিক স্কলার কে দিয়েছে তোমাকে? অহম লা ইফতানুন, ওই নামাজিওয়ালা, ওই রোজাদারওয়ালা, ওই জাকাত দেনওয়ালা, ওই হজ করা ব্যক্তিকে আমি আল্লাহ পরীক্ষা করে তারপরে নিশ্চিত করব সে জান্নাতে যাবে না কিনা, জাহান্নামে যাবে। ওয়ালাকাদ ফাতানাল্লাযীনা মিন ক্বাবলিক, শুধু তোমাকেই না, ইতিপূর্বেও যারা ঈমান এনেছিল আমি তাদেরকে পরীক্ষা করা ছাড়া কাউকে রেহাই দেইনি, আর আমি আপনি এখন পরীক্ষা ছাড়াই জান্নাতে যাওয়ার টার্গেট নির্ধারণ করেছি। ভাই ক্লাস করব, প্রাইভেট পড়ব, টিউশনি করব, সব করব, কিন্তু ভাই পরীক্ষা টরীক্ষার মধ্যে আমারে ঝালামে ফেলায়েন। দুনিয়ার বিবেচনায় আপনি এরকম পৃথিবীর কোন একটা স্কুলের নাম বলেন, একটা কলেজের নাম বলেন, একটা মাদ্রাসার নাম বলেন, একটা কলেজ বিশ্ববিদ্যালয়ের নাম বলেন, যেখানে ক্লাস আছে, টিউটোরিয়াল আছে, প্রাইভেট আছে, টিউশনি আছে, শুধু পড়াই নাই, পরীক্ষা ছাড়া পাস। পৃথিবীর মনে একটা প্রতিষ্ঠানের কথা বলুন, যদি দুনিয়ার দৃষ্টিতে পরীক্ষা ছাড়া পাস ফেলের ব্যবস্থা না থাকে,
তাহলে পরকালের দৃষ্টিতে পরকালের বিবেচনায় পরীক্ষা ছাড়া কি করে জান্নাত জাহান্নামের মতো ফেসলা আপনি নির্ধারণ করলেন আপনার জীবনে? সেই পরীক্ষাই তো হচ্ছে এই দায়িত্ব পালনের বোঝা বহন করা, এই ওয়ার্ডের দায়িত্ব পালন করা, এই ইউনিটের দায়িত্ব পালন করা, এই প্রতিপক্ষকে মোকাবেলা করা, গুলির সামনে বন্দুকে বুক পেতে দেওয়া, মামলা মোকাবেলা করে ইমানের দৃঢ়তা নিয়ে চলা, ফামা ওহানু, এ সমস্ত কিছু দিয়ে আমাকে হতাশ করা যাবে না। গণতন্ত্র মঞ্চ আমাদেরকে রাখলো কি রাখলো না, 20 দলীয় জোটের মধ্যে জামাত ইসলামী আছে কি নেই, 12 দলীয় নতুন জোট হয়েছে জামাত ইসলামীকে রাখা হয় নাই, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে একটা বিবৃতি পর্যন্ত কেউ দেয় নাই, এ সমস্ত কিছু দেখে আপনি হতাশ হয়ে গেলে আপনার জন্য জামাত ইসলামী নয়, আপনার জন্য ইসলামী আন্দোলন নয়, আপনার জন্য পরীক্ষার হল নয়, আপনি শুধু প্রাইভেট পড়ারই যোগ্য, আপনি শুধু টিউশনই পড়ারই যোগ্য, আপনি শুধু কোচিং করারই যোগ্য, আপনি শুধু ছাত্র হিসেবে পড়াশোনা করারই যোগ্য, পরীক্ষার ডেট পাওয়া এবং পরীক্ষার হল দিয়ে পরীক্ষা দিয়ে পাশ এবং ফেলে উত্তীর্ণ হওয়ার যোগ্যতা আপনার থাকার কথা নয়। ভালো ছাত্ররা পরীক্ষার হল খুঁজে পায়, রেজিস্ট্রেশনের জন্য উদ্বেগ উৎকণ্ঠিত থাকে, কারণ সে জানে আমার পড়াশোনা, আমার টিউশনি, আমার প্রাইভেট, আমার কোচিং যতই ভালো হোক চূড়ান্ত ভাবে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া আমার পাশ ফেল নির্ধারিত হবে না। একজন ইমানদার নামাজ যতই ভালো হোক, একজন ইমানদারের রোজা যত বেশি হোক, তাহাজ্জুদ নফল সাদাকা যত বেশি হোক, তার পেরেশানি থাকবে পরীক্ষার ময়দানে আমার রেজিস্ট্রেশন, আমার ফর্ম ফিল আপ, 30 তারিখের প্রোগ্রাম কোথায় হবে, কখন হবে। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে নজর রাখবো যেন এড়িয়ে না যায়, যেন পরীক্ষার ডেট আমার থেকে বিচ্যুতি না ঘটে, আমি যেন পিছনের কাতারে না পড়ি, সবার আগে আমার ফর্ম ফিল আপ, সবার আগে আমার রেজিস্ট্রেশন কমপ্লিট, রোজা হজ যে জাকাত এই যা প্রস্তুতি নিয়েছি এর মূল অর্জনটা তো হবে পরীক্ষার মাধ্যমে, অর্জনটা তো হবে ময়দানে নিজে ভূমিকা পালন করার মাধ্যমে। কেন মনে পড়ে না আপনাদের সেই 3 জন সাহাবীর কথা, যে 3 জন সাহাবি আল্লাহ তাআলা তাদেরকে তো সম্মানিত করেছেন, কি অন্যায় তারা করেছে, কি অপরাধ ছিল তাদের, তারা কি নামাজ ছেড়ে দিয়েছিলেন, তারা কি রোজা ছেড়ে দিয়েছিলেন, তারা কি হজ জাকাত ছেড়ে দিয়েছিলেন, তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে অস্বীকার করেছিলেন, শুধু তারা এতটুকু করেছিলেন, শুধু এতটুকু। আপনি জানেন ইয়া রাসূল অভিযানে আমরা আসতেছি, আমরা আসবো না বলছি, আসতেছি, শুধু আসতেছি বলে বিলম্ব করেছেন, মিস করেছেন। আমি মাঝে মধ্যে জানতে চাই দু একজনের কাছে, দেখি অনেক সময় হাসতে হাসতে বলে ভাই গিয়েছিলাম মিছিল পাই নাই, ভাই গিয়েছিলাম কর্মসূচিতে অংশগ্রহণ করার আগেই শেষ হয়ে গেছে, আপনি তো সেই দলের লোক, আমি শহীদুল ইসলাম মাসুদ তো কপাল পরা বদনসিব, আমারও তো ওই 3 জন সাহাবীর মতো এবার রশি দিয়ে মসজিদে নববীর পিলারের সাথে বাঁধা উচিত। নিজের স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করে দেওয়া উচিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলে মুখ ফিরে নিয়েছিলেন, একজন সাহাবী চোখের পানি ফেলতে ফেলতে বলেছিলেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু এটুকু বলো, শুধু এটুকু বলো যে আমরা কি আর কোনোভাবেই ক্ষমা পাবো না, আমাদেরকে কি জান্নাত থেকে বঞ্চিত করে দেওয়া হয়েছে। এই একই দায়িত্বের অনুভূতির কারণে, এই দায়িত্বের অনুভূতি, ওই একই দায়িত্ব আপনার উপরে, এই ঘটনা এগুলো ইতিহাস কি শুধু শোনার জন্য, শুধু কি জানার জন্য? ফামা ওয়াহানু, কোনো কিছুতে যেন আপনাকে হতাশ করতে না পারে, শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ইমানদারদেরকে হতাশ করা। বিএনপি এই সব আন্দোলনের মধ্যে আমরা নাই ভাই, যথার্থ আন্দোলনের প্ল্যান তৈরি করেন, যথার্থ পরিকল্পনা ঠিক করেন, তারপরে ইনশাল্লাহ আমি নামবো, তারপরে ইনশাল্লাহ আমি বের হয়ে যাব, এখন এই সমস্ত জয়জামেলার মধ্যে আমার কেন না।
এই একই কথা তখন বলা হয়েছিল, কোরআনে এই আয়াত উল্লেখ করা হয়েছে, সূরায়ে তওবায় এই কথা উল্লেখ করা হয়েছে। 42, 43, 44, 45, 46, 47, 48, 50 নম্বর আয়াত পর্যন্ত এই বর্ণনা তুলে ধরা হয়েছে। দেখেন তাদেরকে বলা হয়েছিল, তোমরা এটাকে ফিতনা মনে করো, তোমরা এই আল্লাহর দিন কায়েমের কাজকে ঝামেলা মনে করো, তোমার ওয়ার্ডে রিপোর্ট দিতে হবে, এটাকে তুমি অতিরিক্ত বোঝা মনে করো। এবার তোমাকে তোমার স্ত্রীকে তোমার উপরে বোঝা বানিয়ে দেব, তোমার সন্তান কলিজার টুকরা ওটা হবে তোমার জন্য জাহান্নামের কীট, তোমার পরিবার যেটাকে তুমি সবচেয়ে প্রিয় আস্তানা মনে করো ওটা হবে জাহান্নামের সবচেয়ে গভীর স্থান। আমি অনেক সময় বলি এটা হবে বলা যাবে না, এখন হয়ে গেছে, হয়ে যাচ্ছে। যারা আন্দোলনের কাজকে বোঝা মনে করেন তার জন্য স্ত্রী এখন বোঝা, তার জন্য সন্তান এখন মাথার উপরে আসমান সমান বোঝা হয়ে আছে, কারণ এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ফয়সালা, এটা আল্লাহর দুনিয়ার বিচার, এটা দুনিয়ার শাস্তি, পরকালেরটা তো আছেই। শুধু বলছিল লাফতিন মিনকম, আমাদের ফেতনার মধ্যে ফেলবেন না, আর আল্লাহ বলে দিয়েছিলেন তোমাদের ফেতনার মধ্যে তো পড়েই আছো, তোমরা ফেতনার মধ্যে পড়েই আছো, এটাই বড় ফিতনা যে আল্লাহর দিনের কাজকে তুমি ঝামেলা মনে করো, আল্লাহর দিনের কাজকে তুমি বোঝা মনে করো, 5% নিসাব দিতে হবে এটা তুমি চাপ মনে করো, ইউনিটের নিসাব তুলে দিতে হবে, সংগঠনকে একটু কষ্ট করতে হবে এটা তুমি বোঝা মনে করো, দিনের কাজকে তুমি বোঝা মনে করছো, গোটা দুনিয়াটা এবার তোমার জন্য আমি বোঝা বানিয়ে দেব, বোঝা বানিয়ে দেব শুধু না বানিয়ে দিয়েছেন। এই জন্য এখন আমরা প্রায় একটা কথা বলি নিজেরা নিজেরা, ভাই দিন দিন পরিবার চালানো কঠিন হয়ে যাচ্ছে, ভাই দিন দিন জীবন যেন আস্তে আস্তে কঠিন হয়ে যাচ্ছে, কঠিনের দেখেছেন কি? আমি আপনাদেরকে হুমকি দিচ্ছি না, আমি হুমকি দিই আর কি, আমাকে ভয় পাবেন কেন? আমি তো আপনাকে ভয় দেখাচ্ছি না, আমি যে ভয় পাই সেই কারণে আমি বলি আমি আপনাদের এখানে সকলের মধ্যে সবচেয়ে দুর্বল, আমি আপনাদের মধ্যে সবচেয়ে বড় গুণাগার, কিন্তু আমার মধ্যে একটা বড় ভয় কাজ করে, ওইটা যে দুনিয়াটা আমার জন্য জাহান্নাম হয়ে যাবে, পরকাল তো আমার রয়েছে, ভয় শুধু এইটুকু যে আল্লাহ তাআলা যখন আমাকে এই কথা বলে দিলেন, এই কথা মনে করে দিলেন, ওয়া ইন কানা কাবুরা আলাইকা ইরাদুহুম, ঠিক আছে যদি এই দিনের কাজকে, এই ওয়ার্ডের দায়িত্ব পালন, এই ইউনিটের কাজকে একজন রকম তুমি পুরো বছরে তিনজন প্রার্থী বানাইতে পারো না, একজন রকম বানাইতে পারো না, এটা কষ্ট লাগে, বছরে কমপক্ষে 12 জন কর্মী বৃদ্ধি করা তোমার পক্ষে সম্ভব হয় না, বছরে কমপক্ষে 24 জন সহযোগী বৃদ্ধি করা সম্ভব হয় না, কমপক্ষে 5 জন ইয়ানতদাতা বৃদ্ধি করতে পারো না, কমপক্ষে 5,000 টাকা ইয়ানত তুমি বৃদ্ধি করতে পারো না, ইউনিটের রিপোর্টটা যথেষ্ট সময় দিতে পারো না, 5 বার ফোন করার পরও তুমি জরুরি ওয়াদাটা দিতে পারো না, অথচ আমার স্ত্রী অসুস্থ হয়েছে, 5 জায়গায় ফোন করে 2 লাখ টাকা খরচ করে ফেলেছি 2 রাতে, সেই একই লোক 5,000 টাকা দিতে পারে না, আর আপনি বলেন আমি সবকিছুর চেয়ে আল্লাহকে ভালোবাসি, মিথ্যা কথা, প্রতারণা, নিজের সাথে নিজের বেইমানি, বিশ্বাসঘাতক আমি। যদি দিনের এই কাজকে তোমার কাছে কঠিন মনে হয় ঠিক আছে তোমার মতো তুমি চলো দেখি পারো কিনা, বাখিলা সময় দিতে কৃপণতা করো, আরাম করো ঘরে বসে, নিজের হেফাজতের দায়িত্ব নিজে গ্রহণ করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত দোয়ার একটা সামারি তিনি ঠিক করে সাহাবীদেরকে বলেছিলেন, এই একটি দোয়া আমি আমার দোয়া থেকে বাদ দেই না এবং সকল দোয়ার মধ্যে একে আমি সংকলন করি, আল্লাহ আপনি আর তাই কিছু করেন, আমাকে আমার এক চোখের পলক পরিমাণ সময় আমার উপর আমাকে ছেড়ে দিবেন না, আর সেই লোক মিছিলে না গেলে অ্যারেস্ট হবেন না বলে আমি ঘরে বসে থাকি, আর সেই লোক মিছিলে না গেলে মামলা হবে না বলে আমি অন্য জায়গায় যুক্তি খুঁজি, কত বড় আস্পর্ধা, কত বড় আল্লাহ দ্রোহী শফিকুল ইসলাম মাসুদ, কত বড় তাগুত আমি, যে আমি আমার নিজের হেফাজতের দায়িত্ব আমি গ্রহণ করে মূলত আল্লাহর নিরাপত্তা দয়া অনুগ্রহের চাদর থেকে দিয়ে আমি ইবলিসের চাদরের নিচে ঢুকে গিয়েছি, যে সময়টুকু আমি আমার হেফাজতের চিন্তা করি ওই সময়টুকু আমি আমার হেফাজতের চিন্তা করি না,
ওই সময়টুকু আমি ইবলিসের চাদরের নিচে অবস্থান করব। কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইহফাজুল্লাহ, তোমরা আল্লাহর দিনের নির্দেশের হেফাজত করো, আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর দিনের পায়ব্রবি করো, আল্লাহ গোটা দুনিয়ার নিরাপত্তার ব্যবস্থা তোমার জন্য চাদরের মতো বিছিয়ে দিবেন। এরবার আপনি কাকে ভয় করেন? কোন র‍্যাব, কোন পুলিশ, কোন বন্ধু, কোন গুলি, কোন ছাত্রলীগ, কোন যুবলীগ? তাহলে এই দায়িত্ব পালনের জন্য শফিকুল ইসলাম মাসুদ প্রথম অনুপযুক্ত। কারণ আমার দুর্বল ব্যক্তি, আমি গুনাহ আছে আমার, কিন্তু আমার দায়িত্বের জায়গাটা তো আল্লাহ প্রদত্ত। আমার দায়িত্বের জায়গাটা তো আরশে আজিম থেকে, আমার দায়িত্বের জায়গাটা তো হচ্ছে ইন্নি জাইলুন আরদে খলিফা, আমি আল্লাহর প্রতিনিধি, আমি আর কাউকে পরোয়া করি না, আমি এক পরোয়ার থেকে আল্লাহর গোলাম, আর গোটা পৃথিবী আমার গোলাম। এই ধারণা, এই চিন্তা, এই দৃষ্টিভঙ্গি যার মধ্যে নেই, তিনি ইউনিটের না, তিনি না, তিনি কোন পরিষদ সুরা না, তিনি তার ইমানের সাধারণ দাবিটুকু আদায় পালন করতে দিয়ে পারেন না, তিনি ব্যর্থ। এবং এটার জন্যই তাকে বলা হয়েছে ফাহাবিতাত আমালুকুম, এরকম ইমানদারের আমল গুলো নষ্ট করে দেওয়া হবে। কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারি আমাল, এ সমস্ত ইমানদার যারা মুখে ইমানের কথা বলে কিছু আমল করবে, কিন্তু আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য যথাসময়ে সংকটকালে প্রতিকূল অবস্থায় ভূমিকা পালন করবে না, তাদের আমার কোনো দরকার নাই, তাদের আমলগুলো হিসাবে হবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, তাদের আমলগুলো আমি মা পাল্লাই মাপবো না, এগুলো মানদণ্ড স্থাপন করা হবে না। জান্নাত জাহান্নাম তো পরে, হিসাব কিতাবের পরে, সে পাঁচটা ফেল এটা তো পরে। লা ইউসালু আন সাবিহিং সুমলা জান, জিন এবং ইনসানদের মধ্যে কিছু লোককে কোনো কোশ্চেনই করা হবে না, এটা চিহ্নিত দাগি আসামি, কোন প্রশ্ন ছাড়াই জাহান্নাম। ইউরোপুল মুজরিমুনা সিমাহুম ফায়ুদু বিন নওয়াসি ওয়াল আকতাম, এদের চেহারা, এদের সুরা দেখলেই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিবে এর হিসাব লাগবে না, এর কোনো প্রশ্ন করার দরকার নেই। এতদিন শুধু বিনা হিসাবে জান্নাতের ওয়াজ শুনেছেন, আজকে কোরআনের আলোকে বিনা হিসাবে জাহান্নামের ওয়াজ শুনে যান, হিসাবে জাহান্নাম। আমল থাকবে কাজে লাগবে না, আমল থাকবে মাপাই হবে না, আমল থাকবে জিজ্ঞাসাই করা হবে না। বিন নওয়াসি ওয়াল আকদাম, নওয়াস চুলের আগা আর পায়ের আঙ্গুল দুইটাকে এক জায়গায় ধরে বলা হবে একে জাহান্নামে নিক্ষেপ করো। এরা কাফির মুশরিক বেঈমান না, এদের ইমান ছিল, আমলও করেছে, কারণ আল্লাহ তাআলা খবর দিচ্ছেন, আমি খবর দেব, আমি বলবো তোমাদের কি এমন আমলকারীর কথা। আকসারি আমাল, আমলকারী কিন্তু ধ্বংসপ্রাপ্ত আমলকারী, আমল কোনো কাজে লাগবে না। এটা বুঝার জন্য আমি অনেক সময় বলে থাকি, ওই যে ওই গাড়ির মতো, গাড়ি সব ঠিক আছে, সব দেখা টাকার পরে এবার জিজ্ঞেস করা হলো যে ভাই গাড়ি কেমন হবে, বলছে যে স্যার গাড়ি নিতে পারেন, গাড়ি সবই ঠিক, কিন্তু মাঝে মধ্যে ব্রেকটা একটু ফেল করে, সব সময় না, মাঝে মধ্যে। এই গাড়ি কয়টাকে কিনবেন বলেন? আমার কাছে এরকম গাড়ি আছে, নিতে পারেন, বিনা পয়সায় দেব। এই মাঝে মধ্যে ব্রেক ফেল করা হচ্ছে আনুগত্য, আল্লাহ দিনের পর ইস্তেকামত করা, প্রতিকূল সংকট ক্রান্তিকালে ভূমিকা পালন করা হচ্ছে এই ব্রেক ফেল করা থেকে নিজেকে বাঁচিয়ে চলা। এই মাঝে মধ্যে ব্রেক ফেল করা গাড়ি যেমন কেউ নেয় না, ব্রেক ফেল করা ইমানদার ব্যক্তিরাও জান্নাতে প্রবেশ করবে না। সব ঠিক আছে, শুধু মাঝে মধ্যে ব্রেকটা ফেল কর। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জামানায় সাহাবায়ে ইসবাইন কিরামদের বলেছিলেন, আমার একটা জামানা উম্মা হবে, সেই জামানার উম্মা যেমন তাদের কাছে ফেতনা হবে ফেনার মতো, নদীর সমুদ্রের ফেনার মতো, তসবি সুতা ছিঁড়ে দিলে যেমন দানাগুলো পড়ে, ওরকম ফেতনা হবে। তখন যেন তারা দুটো দোয়া নিজেদের জন্য বাধ্যতামূলক করে নেয়, আপনাকে এই দোয়াটা করতে হবে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী, আমার এখন ফ্ল্যাট চাই না, প্লট চাই না, ছেলে মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে কি হয় নাই, আমি এগুলো কিচ্ছু চাই না, আমি এখন একটা জিনিস চাই, আমার অন্তরটাকে আপনি সাব্বিত আক্তা মানা, সাব্বিত আক্তা মানা, ইমানের উপর আমাকে মজবুত রাখে। এটা সেই জামানা যেই জামানায় ফ্ল্যাট প্লট গাড়ি বাড়ি সব থাকবে, ইমান থাকবে না, আপনার কিচ্ছু নাই, আপনার কিচ্ছু নাই, শুধু ইমান আছে, আপনার সব আছে, এটা সেই জামানা।
সুতরাং এই জামানায় তাহাজ্জুদ পড়তে উঠে এসে ইনক্রিমেন্টের জন্য আল্লাহর কাছে বলার দরকার নাই, বেতন বৃদ্ধির জন্য বলার দরকার নাই, ছেলে মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে হয় নাই বলার দরকার নাই। এখন শুধু একটা বলেন, আল্লাহ আমার ইমান মজবুত করুন, আমার পরিবার স্ত্রী পুত্র পরিজনের ইমানকে মজবুত করুন, এটার উপর আমাদেরকে ইস্তিকামত করুন, এর উপরে আমাদেরকে মৃত্যু দান করুন। সেই সময় এই দোয়াটি পড়ুন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, আনুগত্যের বন্ধনে আমি যেন মজবুত থাকতে পারি, পছন্দ হলেও করব না হলেও করব, ভালো লাগলেও করব না লাগলেও করব, গোটা পৃথিবী আমার সাথে থাকলেও করব না থাকলেও করব। কোন জোট আমাদেরকে ডেকেছে আর কোন জোট ডাকে না কিচ্ছু যায় আসে না। আমার আরশে আজিমের সাথে জোট আছে কিনা, আমার আল্লাহর সাথে সম্পর্ক আছে কিনা, আল্লাহ তাআলা তার তালিকায় আমাদেরকে রেখেছেন কিনা, দিস ইজ এনাফ, এনাফ ইজ এনাফ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই সময় কাফির মুশরিক সকল সর্দাররা এসে বলেছিল, এখন তো তোমার আবু তালেব নেই, এখন তো তোমার আব্দুল মোত্তালেব নেই, এখন ফাইন্যান্সিয়াল গার্ডিয়ান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নেই, এবার তোমাকে পেয়েছি, এবার কেউ নেই তোমার পাশে, এবার তোমাকে শায়েস্তা করার পালা। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বললেন, ওই কাফির মুশরিকদের মুখে চপেটাঘাত করে আয়াত বলে দাও, তাওবার 55 নম্বর আয়াত, মোবাইল থাকলে বের করে দেখে নেন, না হলে বাসায় গিয়ে দেখে নেবেন। কুল, হে মোহাম্মদ বলুন, এই জোট মোট লাগবে না, তোমার কে ছিল আর কে নাই এটা নিয়ে ভাবার প্রয়োজন নাই, লাইয়ু সিবানা, কোন দুঃখ কোন দুর্দশা কোন মুসিবত তোমাকে স্পর্শ করতে পারে না। 71 সালের স্বাধীনতা বিরোধী মানবতা বিরোধী তথাকথিত অপরাধে আমাদেরকে ফাঁসি দিয়ে আমাদেরকে দমাতে ব্যর্থ হয়ে এখন জঙ্গিবাদের নতুন ইচ্ছা আমাদের সাথে যুক্ত করেছে, এটাও ভবিষ্যতে ব্যর্থ হবে, এবং ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী বিজয় হয়ে এই দেশে ইসলামী বিজয় পতাকা উত্তীর্ণ করবে ইনশাআল্লাহ। ইল্লামা কাতাবাল্লাহ লানা, আমার জন্য কিছুই হবে না যা আল্লাহ থেকে নির্ধারিত না হয়েছে, মাওলানা আমাদের অভিভাবক তো কোনো দল না, আমাদের অভিভাবক কোনো ডিসিএসপি না, মন্ত্রী প্রধানমন্ত্রী না, আমাদের অভিভাবক কোন আন্তর্জাতিক পরাশক্তি নয়। রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে বলতে বলা হয়েছিল, বলে দাও তাদের এক চপেটাঘাতে তাদেরকে জানিয়ে দাও, আপনিও বলে দেবেন, বলে না আপনাদেরকে জিজ্ঞেস করে, ভাই কোনো জোটে নাই, ভাই কোনো দলের মধ্যে নাই, ভাই আপনাদের নেতারা গ্রেপ্তার হয়েছে একটা স্টেটমেন্ট পর্যন্ত কেউ দিল না, তখনই আয়াত বলবেন, কুল্লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা একজন ইমানদার শুধু আল্লাহর উপরে তাওয়াক্কাল করে ভরসা করে। আসুন দায়িত্বশীলদের সেই চেতনায় নিজেদেরকে লালন করে রোহবানার লাইল রাত্রি বেলার দরবেশ গিরি ফুরসানার নাহর দিনের বেলার সৈনিক গিরি যখন আপনি সমন্বয় করবেন তখন এই প্রিয় পল্টন বাংলাদেশের রাজধানী, সেই রাজধানী ঢাকা, আর এই ঢাকার রাজধানী পল্টন আবার ইসলামী আন্দোলনের রাজধানী হচ্ছে এই প্রিয় পল্টন, সেই প্রিয় পল্টনকে সময় সময় মহানগরী নির্দেশ পালনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত করে দরজায় পিট লাগিয়ে দাঁড়িয়ে থাকা দায়িত্বশীল এখানে তৈরি করতে হবে, সেই ইসলামের রাজধানী পল্টন তৈরি করতে আপনাদেরকে দরজার সাথে পিট লাগিয়ে দাঁড়াবার সিদ্ধান্ত আজকে এখান থেকে নিতে পারলেই কেবল সেটা সম্ভব, এবং সেটা করতে হবে। কারণ এই পল্টনে যে রাস্তায় আপনি হাঁটেন সেই রাস্তায় একসময় হেঁটে হেঁটে দাওয়াত দিতেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, এই পল্টনে এই দায়িত্ব পালন করেছেন শহীদ আব্দুল কাদের মোল্লা, এই পল্টন মহানগরীর দায়িত্ব পালন করেছেন শহীদ মোহাম্মদ কামারুজ্জামান, এই পল্টনের দায়িত্ব পালন করেছেন শহীদ মুজাহিদ শহীদ জসিমের রক্ত এখন এখানে ঝুঁকিয়ে যায়নি, সেই রক্তের উপর দিয়ে হাঁটবেন, সেই রক্তের উপর দিয়ে চলবেন, ব্যবসা বাণিজ্য করবেন, পরিবার পরিচালনায় সুখে নিদ্রা যাবেন, কাল কিয়ামতের দিনে শহীদ মুজাহিদ এই শহীদ টিপন শহীদ হাফেজ মাসুমরা আপনাকে আসমের কাঠগড়ায় দাঁড় করিয়ে জিজ্ঞেস করবে, এরকম একটা স্বপ্ন তো আমাদেরও ছিল, এরকম একটা পরিবারের স্বপ্ন তো আমাদেরও ছিল, এরকম একটা ব্যবসা চাকরির লোভ তো আমাদেরও ছিল।